আজকের সময় ক্রিকেট এন্টারটেনমেন্টের একটি সুন্দর মাধ্যম। সেই জন্য যে লোক ক্রিকেট খেলা দেখে সে কোনো না কোনো প্লেয়ারকে অবশ্যই সাপোর্ট করে, মানে তার কোনো না কোনো ফেভারিট প্লেয়ার অবশ্যই থাকে। অনেকবার ক্রিকেট সাপোর্টার্স নিজের পছন্দের খেলোয়াড়ের মতো দেখতে হওয়ার জন্য তাকে ফলো করে, আর কেউ কেউ তো প্লাস্টিক সার্জারির ব্যবহার করে। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু লোক আছে যাদের দেখতে কোনো রকম প্লাস্টিক সার্জারি ছাড়াই মানে প্রাকৃতিকভাবেই ক্রিকেটারের মতো। আর আজকের ভিডিওতে আমি এমন কিছু ক্রিকেটারের ডুপ্লিকেটকে আপনাদের দেখাবো যাদের মধ্যে কেউ কেউ তো এতটাই রিয়েলিস্টিক যে আপনি আসল এবং ডুপ্লিকেটের মধ্যে পার্থক্যই করতে পারবেন না। এই জন্য ভিডিওকে স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। লসিত মালিঙ্গার বোলিং তো আপনারা সবাই জানেন, আর সেই জন্য তার বোলিং সম্পর্কে বিশেষ কিছু বলার দরকার নেই। লসিত মালিঙ্গার মুখ তখন চর্চায় আসে যখন এই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। আপনাকে বলে দিই, ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ব্যক্তির নাম হলো ওঙ্কার দাস, যে একদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ার চর্চায় এসে যায়। আর পেশাতে সে বলিউড ইন্ডাস্ট্রির একজন অ্যাক্টর। লসিত মালিঙ্গার আরও এক ডুপ্লিকেটকে শ্রীলঙ্কার একটি ম্যাচ চলাকালীন সময় দেখা যায়, আর ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর লসিত মালিঙ্গা তার সঙ্গে একটি সেলফিও নেয়। পাকিস্তানের অলরাউন্ডার সাইদ আফ্রিদিকে আশা করি আপনারা সবাই জানেন, যে পাকিস্তান ক্রিকেট টিমের একজন বেস্ট প্লেয়ার। সাইদ আফ্রিদিরও ডুপ্লিকেট আছে যার নাম উমের খান। অনেকবার তো লোক তাকে সাইদ আফ্রিদি ভেবেই নেয় আর তার সঙ্গে ফটো এবং সেলফি নিতে থাকে, এবং সে ইসলামাবাদে বসবাস করে। ভারতীয় ক্রিকেট টিমের জন্য সচিন তেন্ডুলকারের অবদান কোনো অংশেই কম নয়। সচিন তেন্ডুলকার তার বেস্ট পারফরমেন্সের জন্য ভারতরত্নও পেয়েছে। আর যদি ডুপ্লিকেট হওয়ার জন্য কারোর ফায়দা হয় তো সেটি হলো বালবীর চন্দর, যাকে দেখতে সচিন তেন্ডুলকারের মতোই। সচিন তেন্ডুলকারের এই ডুপ্লিকেট যখন মানুষের সামনে আসে তখন থেকেই তার জীবন বদলে যায়। অনেক টিভি অ্যাডে তার সাহায্যও নেওয়া হয়েছে। এনার হাইট থেকে হাসি সবই সচিন তেন্ডুলকারের সঙ্গেই সমান হয়, আর এই জন্যই তাকে অনেক জায়গায় সচিন তেন্ডুলকারের বদলে ব্যবহার করা হয়ে থাকে। বুমরাকে তো আপনারা সবাই জানেন, যে ভালো ভালো প্লেয়ারের উইকেটও নিয়ে নেয়। বুমরার ডুপ্লিকেট মুখ একটি পাকিস্তান ম্যাচ চলাকালীন সেলফিতে দেখা যায়, যে অবিকল বুমরার মতোই দেখতে, যদিও এই ব্যক্তি পাকিস্তানে বসবাস করে। কি হবে যদি আপনার মনে হয় একজন প্লেয়ার দুটি টিমের হয়ে ব্যাটিং করছে? হ্যাঁ বন্ধুরা, কিছুটা এইরকমই হয়েছিল নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা ম্যাচের মাঝখানে, যখন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গুপটিল ব্যাট করে, কিন্তু যখন সাউথ আফ্রিকার ব্যাটিং আসে তখন তারই মতো একজন প্লেয়ার হেলমেট পরে আসে, যাকে সবাই মার্টিন গুপটিল মনে করে। কিন্তু ওই প্লেয়ারের নাম ছিল হেন রিচ, যদিও মার্টিন গুপটিল এবং হেন রিচ দুজনকেই হেলমেট পরে একই দেখতে লাগছিল। আর ম্যাচ শেষ হওয়ার পর তাদের ওপর অনেক মিমস তৈরি হয় এবং অনেক টুইটও করা হয়। কিন্তু আপনার কি দুজনকে একই মনে হচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন। বীরেন্দ্র সেহওয়াগকে ভারতীয় ক্রিকেট টিমের একজন স্টার প্লেয়ার বলে মনে করা হয়। আমরা আপনাকে বলে দিই যে বীরেন্দ্র সেহওয়াগের মতো একটি মুখ উপস্থিত আছে, যেটা আপনি এই স্ক্রিনেই দেখছেন, যে অনেকবার বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে দেখা করেছে, এবং তার নাম হলো জীবন শর্মা। শিখর ধাওয়ানকে বর্তমানে ভারতীয় ক্রিকেট টিমের একজন খুব ভালো প্লেয়ার বলে মনে করা হয়। এছাড়াও শিখর ধাওয়ানকে গব্বর নামেও জানা যায়। তো দেখুন এই ব্যক্তিকে, যে শিখর ধাওয়ানের ডুপ্লিকেট, যে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করে, আর এই ব্যক্তি শিখর ধাওয়ানের একজন বড় ভক্ত, এবং তারা দুজনে কপিল শর্মা শোতে একসঙ্গে দেখাও করেছে। শিখর ধাওয়ানের আরও একজন ডুপ্লিকেটকে বীরেন্দ্র সেহওয়াগ সবার সামনে আনে। বীরেন্দ্র সেহওয়াগ যখন শিখর ধাওয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল সেই সময় এই ফটো শেয়ার করেছিল। এখন কথা বলবো ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি সম্পর্কে, যে নিজের ব্যাটিং স্কিলসের সাথে সাথে নিজের লুক এবং পার্সোনালিটির জন্য খুবই পরিচিত। বিরাট কোহলির ক্লোন মুখকে একটি টেস্ট ম্যাচ চলাকালীন সময় দেখা গিয়েছিল। যখন বড় স্ক্রিনে তাকে দেখানো হয় তখন লোকেরা তাকে আসল বিরাট কোহলি মনে করে তার সঙ্গে অনেক সেলফিও নেয়, আর এইসব দেখে আসল বিরাট কোহলি খুব হাসতে থাকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে যায় এবং রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। বিরাট কোহলির এই ডুপ্লিকেটের আসল নাম হল গৌরব আরোরা, যে সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট শর্ট ভিডিও তৈরি করে, এবং অনেক শর্টস ভিডিওতে তাকে কোহলিকে কপি করতে দেখা গেছে। কিছু মানুষের মতে বিরাট কোহলির আরও একটি কার্বন কপি আছে, যাকে তুর্কির নাটকে রোশানের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এই নাটক দেখার পর লোকেরা মনে করে যে হয়তো বিরাট কোহলি এই চরিত্রে অভিনয় করেছে। ইউভরাজের কথা আসতেই
আমাদের সামনে ছ বলে ছটি ছক্কার কথা মনে পড়ে যায়, যেটি ইন্টারন্যাশনাল ম্যাচে আজও একটি রেকর্ড হয়ে রয়েছে। ভারতের একটি ম্যাচ চলাকালীন ইউবরাজের ডুপ্লিকেটকে দেখা গিয়েছিল। পুরো ম্যাচ শেষ হওয়ার পর হরভজন সিংয়ের সঙ্গে তাকে দেখা যায়, আর হরভজন সিং তার সঙ্গে একটি ভিডিও করে নেয়, যেটা আপনি এখন দেখছেন। युवराज सिंह मरिया सेम कह रहे, सेम हाइट है मेरी और सेम चश्मे भी पहने हुए, फील्डिंग भी सेम ही है। यूवी हीरो कमाल दा बंदा हीरो। युवराज सिंह आज 300 वनडे मैच हुए, आपको कैसा लग रहा है? बहुत बढ़िया यार, बहुत खूब, इतना खूब, मैं मेरे के उन्होंने बहुत खुश है। वेरी एक्साइटिंग न्यूज है, इंडिया आज बैटिंग तो काम की लोड़ ही नहीं पाई उधर, जो यूवी आया वेरी गुड सी, पर लोड़ ही नहीं पाई अपने दूजे मुंडिया वेला वेला कर दी। यार कमाल का बंदा है यार, यार यूवी साडा आइडल है, आई एम वेरी हैप्पी। यूवी साडा भरा है। तो बंधुरा, ये छिलो आज के हमारे वीडियो। আপনার কোন প্লেয়ারের ডুপ্লিকেটকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে সেফ।